প্রথমে এই ভিডিওটি দেখুন, এটি আমি মোবাইল হাতে নিয়ে রাস্তায় হাঁটা অবস্থায় করেছি। দেখেন কি পরিমাণ শেকিং করতেছে, নাড়াচাড়া করতেছে। এখন এই ভিডিওটি দেখুন, এটা দেখলে আপনার মনে হবে যে আমি গিম্বেল হাতে নিয়ে রাস্তায় হাঁটা অবস্থায় করেছি, আসলে কিন্তু না, এই ভিডিও থেকে এটা বানিয়েছি। তো আপনাদের যাদের গিম্বেল নেই, নর্মাল ফোন, তারা কিন্তু ভিডিও করে ঠিক এরকমই এডিট করে নিতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্লগার, যারা ফেসবুক পেজ অথবা ইউটিউবে ভিডিও শেয়ার করে থাকেন, বিভিন্ন লোকেশনে গিয়ে ভিডিও করেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিওগুলো করেন, এদের মধ্যে কিন্তু অনেকেরই গিম্বেল নেই। তারা কি করেন, হাতে মোবাইল নিয়ে হাঁটা চলা অবস্থায় ভিডিওগুলো করেন। আর আপনারা জানেন যে হাঁটা চলা অবস্থায় ভিডিও করলে কিন্তু মোবাইলটা নাড়াচাড়া করে, অর্থাৎ ভিডিও করার সময় ভিডিওটা শেকিং হয়, নাড়াচাড়া করে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটার মান ভালো থাকে না। মানে গিম্বেল দিয়ে ভিডিও করলে যেমন হয় তেমনটা হয় না হাতে ভিডিও করলে, কারণ আমাদের অনেকেরই কিন্তু গিম্বেল কেনার মতো সামর্থ্য থাকে না। কারণ একটা গিম্বেল, ভালো মানের একটা গিম্বেল কিনতে গেলে কিন্তু অনেক টাকা, আর মোটামুটি নর্মাল একটা গিম্বেল কিনতে গেলে তাও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। তো আজকে আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো। এই দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি গিম্বেল না থাকলেও গিম্বেল দিয়ে ভিডিও করলে যেমন হয় ঠিক তেমন করে ভিডিও আপনি করতে পারবেন, এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউবে শেয়ার করতে পারবেন। তো শুরুতে আপনাদেরকে বলছিলাম যে দুইটি অ্যাপ্লিকেশনের দরকার। তো প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে লিখবেন ওপেন ক্যামেরা। তো লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ওপেন ক্যামেরা কিসের দরকার, আমার ফোনে তো একটা ক্যামেরা আছে। আমি বলবো অবশ্যই দরকার আছে, যদি আপনি ব্লগিং করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ক্যামেরাটার প্রয়োজন আছে, কারণ এটা খুবই ভালো মানের একটি ক্যামেরা। এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটিও অনেক ভালো, এছাড়াও এক্সট্রা কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে এখন ক্যামেরা ওপেন করে সরাসরি দেখিয়ে দেবো। তো ক্যামেরাটা ওপেন করলাম, এখন আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি দেখেন এদিকে কিন্তু একদমই স্পষ্ট দেখা যাচ্ছে কত সুন্দর সিনারিটা। আমি যদি এটাকে ঘুরিয়ে এদিকে আনি, এদিকে দেখেন আস্তে আস্তে কিন্তু ব্রাইটনেসটা কমে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আবার যদি আমি ক্যামেরাটা এদিকে ঘুরাই দেখেন, ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেল। এখন নিচের দিকে দেখেন যে এক্সপোজ, এটাকে যদি আপনি লক করেন আপনার নির্দিষ্ট ব্রাইটনেসে ধরে, পরবর্তী যদি আবার ঘুরান সেক্ষেত্রে দেখেন ব্রাইটনেসটা কিন্তু কমলো না। তার মানে হচ্ছে এই এটাকে লক করার পর আপনার এপাশ ওপাশ ঘুরানোর পরে কিন্তু ব্রাইটনেস কমবে না, একই রকমই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কেন বলেছিলাম যে এই ক্যামেরাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্লগ ভিডিও তৈরি করেন। তো এবার চলুন দেখিয়ে দিচ্ছি শেকিং করা ভিডিওগুলো কীভাবে খুব সহজে গিম্বেল মোডে করে নেবেন। তো এজন্য আপনি আপনার ফোনের গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপডেট না থাকলে অবশ্যই আপডেট দিবেন। ওপেন হওয়ার পর নিচের দিকে দেখেন লাইব্রেরি, এখানে টাচ করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা করেছেন সেটা এখানে নিয়ে আসবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম, দেখেন আমি হাঁটা অবস্থায় করেছি, এটা দেখেন এতে দুলতেছে, মানে শেকিং করতেছে। তো এই ভিডিওটা কিন্তু আমি এখন গিম্বেল মোডে আপনাদেরকে করে দেখাবো, দেখবেন যে কত সুন্দর ভিডিওটা হয়ে যায়। তো ভিডিওটা ইনপুট হয়ে গেলে ভিডিওর উপর একটা টাচ করবেন, নিচে দেখেন এডিট, এই এডিটে আপনি টাচ করবেন। এরপরে দেখেন উপরের দিকে স্টেবিলাইজিং একটি অপশন আছে, এই স্টেবিলাইজিংয়ে আপনি টাচ করবেন। এখানে কিছু সময় নেবে, আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী টাইম নেবে। তারপরে এই এক্সপোর্ট ফ্রেমে টাচ করবেন, একটু সময় নেবে। তারপরে সেভ কপিতে টাচ করলে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখেন ভিডিওটা কেমন হলো। উপরের ভিডিওটা দেখেন শেকিং করতেছে, এটা কিন্তু পূর্বের। এডিট করার পর দেখেন নিচেরটা কেমন হলো। তো এভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিও যদি মান খারাপ থাকে শেকিং করে, সেই ভিডিওগুলো কিন্তু আপনি এডিট করে কিন্তু একদম গিম্বেল মোডে করে নিতে পারবেন।